নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিন রাজ্যের মানুষের আগমনে আসামে ঊর্ধ্বমুখী করোনা মিটার, আক্রান্ত বেড়ে 62। কোভিড মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা, খোঁজ নিলেন হিমন্ত। কাছাড়ে আরও 4টি এলাকা কন্টেনমেন্ট জোন, সংরক্ষিত এলাকায় ফল ও সবজি বিক্রি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভিন রাজ্য থেকে ফেরা যাত্রীদের মাধ্যমে আসামে করোনার মিটার চড়ছে। রবিবার এ সংখ্যা বেড়ে দাঁড়ালো 62। এদিন সকালে মুম্বাই থেকে দুজন মহিলা জোরহাটে নিজ বাড়িতে ফেরেন। একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেই তারা রাজ্যে আসেন। এখানে স্বাস্থ্য পরীক্ষার পর অ্যাম্বুলেন্সের চালক সহ ওই দুই মহিলার শরীরে কোভিড-19 ধরা পড়ে। পরে অ্যাম্বুলেন্স চালককে মুম্বাই ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পজিটিভ দুজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকালেই টুইট করে এ খবর জানান। মোট 34 জন সুস্থ হয়ে ওঠার পর বর্তমানে আসামে 27 করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। লকডাউনের ফলে চেন্নাইয়ে আটকে পড়েছেন বেশ কিছু শ্রমিক। দক্ষিণ করিমগঞ্জের বাসিন্দা এসব শ্রমিক বর্তমানে খাদ্যাভাবে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন। হাতের জমা পুঁজি ফুরিয়ে যাওয়ায় বর্তমানে এক অসহনীয় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তারা। রবিবার এক ভিডিও বার্তা পাঠিয়ে অসহায় ওই শ্রমিকরা করিমগঞ্জের জেলাশাসক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের উদ্ধারের আর্জি জানিয়েছেন। আমরা আসামের মানুষ, আমরা চেন্নাই আইয়া ফাঁসি গেছি লকডাউনের কারণে। এতদিন আমরা আমরা ভোগের থাকি, যা আসিল আমরা খাইছি। বর্তমানে আমরা খাওয়ার কিচ্ছু নাই, আমরা অনেক অসহায় হয়ে আছি। আপনার কাছে অনুরোধ করিয়া, প্লাস আমরা করিমঞ্জর ডিসি মহাশয় আপনার কাছে অনুরোধ করিয়া, যাতে ভিডিওটা আপনার কাছে বলছে, প্লাস আমরা বর্তমানে দক্ষিণ হরিমঞ্জ জনকল্যাণ জিপির আমরা 2 নম্বর ওয়ার্ডের মানুষ আছি, প্লাস কেন আরো 7 নম্বর ওয়ার্ডের মানুষ আছি আমরা। চেন্নাই থেকে হাসি গেছি স্যার, আপনারা আপনারা অনুরোধ করি, আমরা রমজান মাস, আমরা খাইতে খুব অনেক কষ্ট, আমরা এত লম্বা লকডাউন, আমরা কিচ্ছু করার নাই, যতটুকু ফোকাটা আসিল আমরা খাইয়া শেষ হয়ে গেছে। বর্তমানে আমরা খাম কাজও বন্ধ, বাড়ির যাওয়ার লাইন নাই, বহুত কষ্ট আসি। আমরা তো মনে করো করিমগঞ্জের মানুষ, আমরা চেন্নাই থেকে ভাসি গেছি লকডাউনে। আর করিমগঞ্জের আমরা ডিসি স্যারেরও নমস্কার, আমরা ভিডিওটা আপনারা দেখুন জানি, আর আপনারে এটা করবার আপনারা করুন জানি, আপনারা রাজ্য করলে তো একটু ভালো হইব। আর আমরা অনেক কষ্ট আছি, আমরা যাগুলো পয়সা আসলো আমরা খাইয়া তো এটা তো শেষ হয়ে গেছে। বর্তমানে আমার কাছে খানির পয়সাও নাই, আপনারা তো বাড়ি যাইবার কোনো লাইন করিয়া দেওয়া না, ওদিকে আমরা অনেক কষ্ট আছি। আপনারা আপনারা সাহায্য করতায় দেখতায় আমরা কিলা কিলা। করোনা মোকাবিলায় রাজ্য সরকার এবার মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছে। এজন্য জেলায় জেলায় রয়েছে সার্ভিলেন্স দল। কমিউনিটি সার্ভিলেন্স প্রোগ্রাম নামের এই কর্মসূচির অগ্রগতি সম্পর্কে রবিবার খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই বৈঠক করেন হিমন্ত। রাজ্যে করোনার সংক্রমণ রোধে এই কর্মসূচি আরও দ্রুত চালিয়ে যাওয়ার জন্য তিনি জেলাশাসকদের পরামর্শ দেন। কাছাড় জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়লেও আতঙ্কের কিছুই নেই। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মোট 11 ব্যক্তি চিকিৎসাধীন, তারা সবাই শারীরিকভাবে সুস্থ হইয়াছেন, যদিও তাদের শরীরে ভাইরাসটি এখনও সক্রিয়। রবিবার নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি এদিনও হাসপাতালের রোগী এবং পরীক্ষার সংখ্যা ইত্যাদি বিস্তারিত জানান। আজকে শিলচর মেডিকেল কলেজে 68 জনের স্ক্রিনিং করা হয়েছে, আর এখন অবধি আমাদের কলেজে 1265 স্ক্রিনিং হয়ে গেছে, মানে 1265 জনের। আর আজকে আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 85, আর এখন অবধি আমাদের 1747 টেস্ট করা হয়েছে। এর মধ্যে 14টা টেস্ট পজিটিভ এসছে আর বাকি সব টেস্ট নেগেটিভ এসছে। আর এখন আমাদের কাছে পেশেন্ট আছে 11 জন কোভিড ওয়ার্ডে, তো এর ভিতরে 6 জন হলো গিয়ে মেল আর 5 জন হলো গিয়ে ফিমেল। তো যারা পেশেন্ট ভর্তি আছে মোটামুটি সবাই স্টেবল আছে, মোটামুটি স্টেবলই আছে। তো আমরা অবজারভেশনে রেখেছি সবাইকেই, ডক্টরস রেগুলার চেক আপ করে যাচ্ছে সকালে বিকালে রাত্রেবেলা। তো এখন অবধি
সবাই ঠিকই আছে, কারণ কালকে আমাদের অনেক টেস্ট এসছে রাত্রেবেলা, সন্ধ্যা থেকে রাত্রেবেলা অবধি, আজকে সকাল অবধি হয়েছে। অনেক স্কুল মানে যেরকম নবোদয় স্কুল থেকে অনেক রেফার হয়ে এসছে, অনেক গাড়ির ট্রাভেল হিস্ট্রি আছে, এগুলো সবাইকে এখন সোয়াব টেস্ট করা হচ্ছে, যেখান থেকে মানে আউট অফ আসাম যারাই আসছে। আর পার্টিকুলারলি যেসব জায়গায় যেসব স্টেটে কোভিডের প্রকোপ বেশি, ওইখান থেকে যারাই আসছে তাদেরকে এখন আমরা সবাইকেই এখন থ্রু সোয়াবটা কালেক্ট করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাছাড় জেলার আরও চারটি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। জেলার লামার গ্রামের সাবির হোসেন মজুমদার, তারাপুর চতুর্থ খণ্ডের শাহাবুদ্দিন বর লস্কর, অমরানগর পেঁচাডহর এলাকার হাসি বেগম লস্কর, আমনিসা এবং জুহিনা বেগম লস্কর নামের পাঁচ ব্যক্তি করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলাশাসক এক নির্দেশে শিলচর সদর সার্কেলের উত্তর তারাপুর প্রথম খণ্ড, দক্ষিণ তারাপুর পঞ্চম খণ্ড, পূর্ব তারাপুর পঞ্চম খণ্ড এবং পশ্চিম ভিক্টোরিয়া বগলাঘাট গ্রান্ট এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেন। শনিবারে ওই চার এলাকা সিল করে দেয় প্রশাসন, এর ফলে জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল 15। আজমির ফেরত বেশিরভাগ বাস যাত্রী নতুন করে আক্রান্ত ধরা পড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যান্ডেমিক করোনার সংক্রমণ রুখতে অসম ত্রিপুরা সীমান্ত সিল করল করিমগঞ্জ জেলা প্রশাসন। বিগত দিন কয়েক থেকে ত্রিপুরায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং জফরুল ইসলাম নামের এক লরি চালক সংক্রমিত হওয়ার পর করিমগঞ্জের কায়স্থ গ্রামে চলে আসেন। পরবর্তীতে জফরুলের কোভিড পজিটিভ ধরা পড়ায় শেষমেশ করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হন, সিল করে দেন অসম ত্রিপুরা সীমান্ত। শনিবার রাত 12টা থেকে ওই নির্দেশ কার্যকর হয়। কাছাড় জেলার 15টি কন্টেনমেন্ট জোনে যেহেতু কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে, তাই প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় শাকসবজি ও ফলমূল বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা কৃষি বিভাগের সহযোগিতায় সংরক্ষিত এলাকায় রবিবারও বিভাগীয় বিক্রেতারা ফল ও সবজি বিক্রি করেন। জেলা কৃষি আধিকারিক এল সিংহ এবং কৃষি বিপণন পরিদর্শকের উপস্থিতিতে এদিন চিরুকান্দি ও পেঁচাডহর এলাকার মধ্যে প্রায় 35,000 টাকার ফল ও সবজি বিক্রি করা হয়েছে। এর আগে সকালে জনসংযোগের মাইক যোগে কন্টেনমেন্ট জোন এলাকায় এ খবর জানানো হয়। একই সঙ্গে সবাইকে মাস্ক পরে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ফল ও সবজি কেনার আহ্বান জানানো হয়। লকডাউনে গরিবদের জন্য সরকারের প্রদান করা নগদ 1,000 টাকা, শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য খাদ্য এবং পিএম কিষাণ প্রকল্পে অবাধ দুর্নীতি অনিয়মের তদন্ত চাইল সোনাই ব্লক কংগ্রেস। রবিবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন ডেকে লকডাউন পর্বে সোনাইয়ে কিভাবে ওই তিনটি প্রকল্পে অনিয়ম চলছে তার বিস্তারিত তথ্য জানান ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। এ ব্যাপারে অতি শীঘ্র নিরপেক্ষ তদন্তের জন্য তারা সরকারের কাছে আর্জি জানান। জেলাধিপতি জানতাম সেইয়া যে সরকারি সাহায্য যারা কার্ড আছে তারা সলভ হয়ে যায়, যারা কার্ড নাই তারা নেই। মাননীয় আসামের বিত্তমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেন 1,000 টাকা করিয়া তার অ্যাকাউন্টে দেওয়ার লাগিয়া একটা ব্যবস্থা করছে। এই টাকাটা যারা কার্ড আছে যারা সলভ হইয়া যায় সরকারি, এরা আবার টাকা 1,000 করিও পাইয়া যায়। এটা কী ধরনের সিস্টেম? এটা আমি জেলাধিপতির অনুরোধ করিয়া এটা ইমিডিয়েটলি তদন্ত করিয়া অ্যাকচুয়াল যারা দোষী যারা এগুলা লিস্ট তৈরি করছে তারা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আর যারা যারা প্রাপ্য পাওয়ার উপযুক্ত মানুষ যারা যারা কার্ড নাই তারা এইটা 1,000 টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বড়ভূইয়া, ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরীরা জানান, বর্তমানে কাছাড় জেলায় যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সর্বত্র যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী জেলা প্রশাসন। আজমির ফেরতদের যদি আইএসবিটি আসার পরই সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হতো তাহলে জেলার 15টি গ্রামে এর সংক্রমণ ঘটত না। এখানে বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ আমরা কাছাড়ের, আর এখানে শোণিতপুরের একজন মানুষ যে এই বাসে গুয়াহাটি না নামিয়া এই শিলচর কীভাবে এল এটা হইল আমার এক নম্বর প্রশ্ন। দুই নম্বর, সরকারের জেলা প্রশাসন থাকিয়া বিবাহ ভবনগুলো 11টা বিবাহ ভবন যেগুলো যেন আপনার যে কোয়ারেন্টাইন করার লাগিয়া যেগুলো যেন নেওয়া হয়েছে, আমরা যেটা সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা দেখছি, এইসব মানুষ বাইরে থেকে যারা আইব তাইতান্তে রাখার লাগিয়া, কিন্তু এগুলা মানুষের এখানে না রাখিয়া তারা কীভাবে তারা বাড়ির দিয়ে পশু গিয়া এইসব বাইরে থেকে যারা মানুষ আসলো বাড়ির যাওয়ার ফলে হইল গ্রামের মানুষ, একটা মানুষ বাইরে থেকে একটা গ্রামে ঢুকলো, কিন্তু গ্রামের মানুষ এখন যে এই জায়গাটা যে সিল করা হইলো করিয়া রাখা হইলো মানুষের কতটুকু কষ্ট পায় গ্রামের মানুষের, এই মানুষগুলা যদি এখানে যদি রাখা হইতো হোটেলও তাহলে তো এইসব ঝামেলার তো প্রয়োজন হয় না।
শিলচরের সবচেয়ে পুরনো অটোচালক সংস্থা অটো অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মাস্ক বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত সাহার উদ্যোগে পার্ক রোড টেনিস ক্লাবের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। এতে 50 জন অটোচালকের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত অল কাছাড় অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, এমনিতেই অটোচালকদের রোজগার কম, তার উপর দুর্যোগের এ সময় সরকারের তরফে গাড়িতে নতুন করে যাত্রী সংখ্যা নির্ধারণ করে দেওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। তাদের কম আয়ের কথা বিবেচনা করেই এদিন 50 জনকে মাস্ক বিলি করা হয়। লকডাউনে আমরা অটোচালক অনেক সমস্যা আছি, আজকে প্রায় 50 দিন পেরিয়ে যাচ্ছে, যাও এখন কিছুটা ছাড় দেওয়ার পর কিছু অটো আমরা চালানোর অনুমতি পেয়েছি ওডিবের নাম্বারে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আর্থিক বিপর্যয়ে অটো চালকরা একটা মাস্ক অনেকের নাই। সেই পরিপ্রেক্ষিতে আমরা শিলচর অটো মালিক সংস্থা, আমাদের শিলচরের সবচেয়ে পুরাতন যে সংস্থা তার সম্পাদক শ্রী রঞ্জিত সাহা হঠাৎ গতকালকে আমার সঙ্গে যোগাযোগ করে বলল যে আমরা অটো মালিক সংস্থার তরফ থেকে কিছু মাস্ক, আমাদের গরিব যারা মাস্ক কিনতেও পারছে না তাদেরকে কিছু মাস্ক দেয় যাতে মাস্কটা লাগিয়ে অটো চলাচল করে। সেই পরিপ্রেক্ষিতে প্রায় আজকের দিনে আমরা 250 মতন মাস্ক আমরা অটো চালকদের বিলি করেছি ফ্রি অফ কস্ট আমরা অটো মালিক সংস্থার তরফ থেকে, আর আগামী দিনে আমরা চেষ্টা করব। এদিকে বিকাশ এদিন ফের অভিযোগ করেন, প্যান্ডেমিক করোনার এই সময় বিভিন্ন রাজ্য সরকার চালকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিলেও অসম সরকারের তরফে এযাবৎ রাজ্যের চালকদের জন্য কিছুই করা হয়নি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে আমরা একটি স্মারকপত্র দিয়েছিলাম যে আমাদের এই কাছাড় জেলার যে 25,000 মতন অটো আছে শ্রমিক, যে অরণ্যের দুর্ভাগ্যের মতন আমরা আছি, কিন্তু আজ পর্যন্ত আমরা তার কোনো রিপ্লাই পাইনি। তারপর একটা নোটিফিকেশন পেয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাপসের মধ্যে একটা ইয়ের মাধ্যমে, তারপরে লেবার ক্যাটাগরি যারা আছে তাদেরকে ব্যাংক ডিটেলস দিয়ে একটা অ্যাপ্লাই করার জন্য, তাই অল কাছাড়ের প্রায় 6,000 অধিক অটোর একটা নাম্বার আমরা ব্যাংক ডিটেলস সহ আমরা পাঠিয়েছি, কিন্তু স্টিল টুডে এটারও কোনো আমরা রেজাল্ট পাইনি। কালীগঞ্জ বাগবাড়ি জিপির আওতাধীন যদুটিলায় অসহায়দের সরকারি ত্রাণ বন্টনে স্বজন পোষণের অভিযোগ উঠল। জনগণের অভিযোগ, প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে সুবিধাবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। বঞ্চিত জনগণ বিষয়টি নিয়ে করিমগঞ্জের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি ছোট ছোট বাচ্চা তিনটা নিয়ে খুব লকডাউনের মধ্যে আমি দুই মুঠ অন্ন ওদের মুখে দিতে পারছি না, আমার স্বামী বিদেশ, টাকা টুকা কিছু দিতে পারছে না বাইরে থাকে, অথচ আমার ব্যাংকে কোনো ব্যালেন্স নেই, কোনো কিছু নাই, অথচ আমার বাসুরের কার্ডে আমার স্বামীর নাম ছিল, তখন আমি 5 কেজি করে চাল পেতাম, তখন আমি কিচ্ছু পাচ্ছি না, আমার স্বামীর নামটাও কেটে ফেলেছে ডিলার বলছে, তখন আমি এই বাচ্চাটা নিয়ে আমি কি করি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন এই অসহায় মহিলার আর্তনাদ। করিমগঞ্জ জেলার ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করে মহিলা অনুরোধ করছেন যে ওনার স্বামী বিদেশে থাকেন এবং ঘরে পকেটে ব্যাংকে কোনো টাকা না থাকায় উনি বাচ্চাদেরকে নিয়ে বড় অসহায় অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে ভারত সরকারের 5 কেজি করে চাউল যে দেওয়া হয়েছে এতেও উনি বঞ্চিত, তাই অনুরোধ করছেন আমাদের জেলাধিপতি স্যারের দৃষ্টি আকর্ষণ করে। এই যে দুর্নীতি আমাদের কালীগঞ্জ অঞ্চলের বাগবাড়ি গাঁও পঞ্চায়েতের অধীনস্থ 4 নম্বর ওয়ার্ডের, আপনার নাম কি গো দিদি? অঞ্জলি দাস। অঞ্জলি দাস যে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন উনি কাতর করিমগঞ্জ জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার। ধন্যবাদ সবাইকে, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমি কালীগঞ্জের প্রতিনিধি। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন সরকারি বিভাগ। রবিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ত্রাণ বন্টন কর্মসূচি। এদিন শিলচর হেল্পিং এইডের উদ্যোগে আবারও ত্রাণ বিলি করা হল। দৈনিক অভিযান পত্রিকা কমপ্লেক্সে আয়োজিত ত্রাণ বন্টন কর্মসূচিতে স্থানীয় 75টি টুকটুকি চালক, ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন পেশার অসহায় পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী সহ একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। দৈনিক অভিযান পত্রিকার মুখ্য সম্পাদক মনতোষ ধরের নেতৃত্বে আয়োজিত এই ত্রাণ বন্টন কর্মসূচি যাদের সহযোগিতায় সম্ভবপর হয়ে ওঠে তারা হলেন মাধব রক্ষিত, গৌতম মণ্ডল, পার্থ দে, রুজেল লস্কর, সাইনুল হক বড়ভূয়া, মিঠুন লস্কর প্রমুখ। পরে ত্রাণ বন্টন কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে মনতোষ ধর জানান, আমরা বেশ কিছুদিন থেকে শিলচর হেপলিক এই যে এই নানাভাবে
समाज द्वारा करोनार फले विशेष भाव आक्रांत तक देवार चेष्टा कर मध्य कि अनेक समय भूल त्रुटि जरा जर प्राप्य तक ना दिए अन्राओ पे तरह अप्राण चेष्टा कर सठीक मानुष के देवा जाए आजो से ही उद्देश्य एखे एस मध्य जदि को भूल त्रुटि था क्षमा प्रार्थी पैंडेमिक करोना संक्रमण थेके निजेदेर दूरे सरिये राखते धलाई विधानसभा केंद्रेर विभिन्न बाजार एलाकार व्यावसायिक प्रतिष्ठान कर्तव्यरत आठाशेना जवान बीजेपी दलेर कर्मकर्तादेर सैनिटाइजार बंटन करा हय। राज्येर मंत्री पुरिमल शुक्लबैद्येर निर्देशे एदिन धलाई मध्य जिला परिषद सदस्य शशांक चंद्र पाल, धलाई गांव पंचायत सभापति भूषण पाल, बीजेपी नरसिंहपुर मंडल साधारण सम्पादक कमलेश दास प्रमुख केंद्रेर विभिन्न एलाकाय गिये एसब सैनिटाइजार बिलि करेन। এদিকে রুকনি গাঁও পঞ্চায়েতের অধীন রাখালটিলা গ্রামের ষাটটি অসহায় পরিবারের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বিজেপির দলীয় কর্মকর্তাদের উদ্যোগে। আন্তর্জাতিক মাতৃদিবসের পূর্ণ লগ্নে আয়োজিত এই ত্রাণ বণ্টন কর্মসূচি শেষে বিভিন্ন বক্তা এদিন দুস্থদের সহায়তায় তারা যেন সবসময় পাশে দাঁড়াতে পারেন মায়েদের উদ্দেশ্যে এই আশীর্বাদ চেয়ে বক্তব্য রাখেন। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে জেলাজুড়ে ত্রাণ সামগ্রী বিলি অব্যাহত। এদিন শহরতলির শরীফনগর, সুপ্রাকান্দি, বজেন্দ্রনগর, শিউলমারা, নয়াগ্রাম এলাকায় 350টি দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে। স্বামী প্রভাসানন্দজী মহারাজের উদ্যোগে আয়োজিত এই ত্রাণ বিলি কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বেচ্ছাসেবক প্রবাল আচার্য, কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, সুরজিৎ দে প্রমুখ। আন্তর্জাতিক মাতৃদিবসে ধলাইয়ের শুকতলা গ্রামের 36 জন অসহায় মহিলাকে ত্রাণ বণ্টন করল ধলাইয়ের বেসরকারি সংস্থা মাতৃভূমি। সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এই ত্রাণ বণ্টন কর্মসূচি শেষে দুজন মহিলাকে সম্মানও জানানো হয় মাতৃভূমির উদ্যোগে। রামঠাকুর সেবাশ্রম সংঘের উদ্যোগে 100 জন দুস্থকে ত্রাণ বণ্টন করা হয়েছে। এদিন তারাপুর 1 নম্বর গেটস্থিত রামঠাকুর সেবাশ্রমে সংঘের কর্মকর্তাদের উদ্যোগে দুস্থ ওই পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, লবণ, আটা, আলু, স্যানিটাইজার এবং একটি করে ধুতি তুলে দেওয়া হয়। আমরা রামঠাকুর সেবাশ্রম সংঘের পক্ষ থেকে তারাপুর শিলচর কিছু ত্রাণ সামগ্রী গরিবদেরকে বণ্টন করার জন্য আজকে সমবেত হয়েছি। সোশিয়াল ডিস্টেন্স এবং মাস্ক ব্যবহার করেই আমরা এই কার্যসূচি করে যাচ্ছি। আমাদেরকে সহায়তা আমাদের গৃহহীনরা করেছেন এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে সহায়তা করেছেন। কতজন করেছেন? আমরা টোটাল 100 জনকে কুপন দিয়েছি। কুপনের মাধ্যমে আমরা চাউল, ডাল, তেল, আটা, আলু, লবণ এবং মাস্ক, স্যানিটাইজার, ধুতি এবং ধুতি। আরকাটিপুর কাহার সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে ত্রাণ বিলি করা হয়েছে। এদিন আরকাটিপুর এলাকার 400 অসহায় পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। हम लोगों ने उनको हेल्प करने की मतलब सहायता करने की कोशिश की है और आप लोग का ये मीडिया का माध्यम से हम और भी
ऐसे समाज हमारे गार्डन में है, उनको मैं रिक्वेस्ट करना चाहूँगा कि हमारे यहाँ काफ़ी गरीब लोग हैं जिनका ये COVID-19 के कारण से रोजी रोटी बंद है, वो घर से बाहर नहीं निकल पा रहे हैं। तो मैं आप लोग के माध्यम से उनको रिक्वेस्ट करना चाहता हूँ कि आप लोग भी आगे आइए और जो भी है थोड़ा सा हाथ बटाइए। आज ऐसे समय है कि हम एक दूसरे को अगर हाथ नहीं बटाएंगे, सोशल डिस्टेंसिंग मेंटेन करते हुए उनका अगर हेल्प नहीं करेंगे तो हमारा थोड़ा सा प्रॉब्लम होगा, क्योंकि ये सिचुएशन जो है। शेष करार आगे विशेष विशेष आमार बांगला खबर आरो एक बार। ভিন রাজ্যের মানুষের আগমনে আসামে ঊর্ধ্বমুখী করোনা মিটার, আক্রান্ত বেড়ে 62। কোভিড মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা, খোঁজ নিলেন হিমন্ত। কাছাড়ে আরও 4টি এলাকা কন্টেনমেন্ট জোন, সংরক্ষিত এলাকায় ফল ও সবজি বিক্রি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।